দাঁড়াও দাঁড়াও, এখন না এখন না এখন না, এয়ারটা যখন ট্রাই করবো। উঠে গেছে উঠে গেছে, সামনে দিয়ে পাইতেছে না, সামনে পান না বা ওবা, একদম সামনে দাও। আমি একটি প্রশ্ন পেয়েছি আমার এক খামারি ভাইয়ের কাছ থেকে। তিনি প্রশ্ন এমন করেছেন যে ঘাস চাষাবাদ করতে গিয়ে এবং মাঠ থেকে খামারে নিয়ে আসতে তার 2-3 টাকা খরচ পড়ে যায়। তো একটি ঘাসকে আমরা বলে থাকি 15-20 কেজি ঘাস দেবার কথা, তো 15-20 কেজি ঘাস নাকি একটি গাভী খাচ্ছে না। তো যেহেতু গাভীও খেতে চায় না, সেদিকে আবার একটা খরচও আছে, তো উনি বলছেন যে দানাদারের বিকল্প আসলে কিছুই নেই, দানাদার বাড়িয়ে দিতে হবে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রশ্নটা দানাদারের বিকল্প নেই কথাটা না, জিনিসটা হচ্ছে এই খামারে আপনি শুনছেন একটা গরুকে অফার করা হয় সকালবেলা 15 কেজি, বিকালবেলা 15 কেজি, 30 কেজি খাচ্ছে, কিন্তু আপনি বোধ হয় কোথাও পান নাই যে ঘাস রয়ে গেছে এরকম। আপনি তো 2-3 দিন এখানে ভিডিও করলেন, আপনি দেখলেন নাই। কথা হচ্ছে আমি কীভাবে অফার করবো এটা? এখন জার্মান ঘাস একটু ম্যাচিউর হয়ে গেলে খুব বড় বড় সাইজ থাকে, আপনি যদি গরুর সামনে রাখেন এটা খাবে না। ওনারা কী করছে, চপিং করতেছে, তার মানে প্যালাটেবল করে দিতে হবে, তাকে সুস্বাদু করে দিতে হবে যাতে সে খাইতে পারে। ওই 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 পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে। অনেক সময় এটার উপর চিটাও দিতে হয়, অনেক গাভী খাইতে চায় না, চিটা ছিটে দিতে হয়, এটা একটা। আর যে জিনিসটা বলি আমি যে খামার যখন করবেন তখনই আপনার সাইট সিলেকশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সাইট যখন সিলেকশন করবেন, যেমন এই খামারের সাইট সিলেকশন, তার তো 1 টাকাও পড়বে না 1 কেজিতে পরিবহন খরচ। কারণ কি, ওনারই ইচ্ছে খামার, খামারের পরেই ওনার ঘাস, সুতরাং ঘাস কাটলেন ওখানে নিয়ে আসলেন, কিন্তু আপনার কস্টিংই নেই। এখন এই জন্যই আপনার সাইট সিলেকশনটা এইভাবে করতে হবে যাতে আপনার ঘাসের জমিটা আপনার খামার সংলগ্ন হয়। এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনার যেই এই খামারের যে গোবর বা প্রস্রাব বা পানির এই যে মিশ্রণটা, এই মিশ্রণটা যেন সরাসরি আপনার ঘাসের জমি নিয়ে যায়। এখানে ঘাস প্রোডাকশন দেখবেন খুব সুন্দর, একদম মানে গ্রিন ঘাস, এবং সবসময় এরকম থাকে। কারণ কী হচ্ছে, আপনি যখন একটা খামারে গিয়ে দেখবেন যে এরকম সবুজ ঘাস, আপনার আর খামারিকে জিজ্ঞেস করতে হবে না, আপনি একটু কোথাও কোথাও তাকালে দেখবেন এই গোবরের ড্রেনেজটা কোনো না কোনোভাবে ওখানে গেছে, এই জন্য এটার উর্বরা শক্তি বেশি, ওইখানকার প্রোডাকশনও বেশি। তো সুতরাং আপনাকে সাইট সিলেকশন করতে হবে এই জায়গায় যাতে খামারের পাশেই আপনার ঘাসের জমিটা হয়, তাহলে আপনার কস্টিং কমে যাবে, ওই 2-3 টাকা লাগবে না। আর খায় না বললে গাবি খায়, 40-50 কেজি পর্যন্ত ঘাস খায়। যে খামারি ভাই প্রশ্নটি করেছে, দানাদারের বিকল্প আসলে কিছু নেই, দানাদার যতটা প্রয়োজন ঘাসও ততটা প্রয়োজন, শুধু আপনাকে যখন যে খাবারটা তখন সেটা বুঝে সার্ভ করতে হবে বা অফার করতে হবে। আর ঘাসটা যে চাষাবাদ করতে হবে, যেটাই আপনি বলছিলেন যে একটু গোবর দিয়ে দেওয়া, গোবর সার বা জৈব সারের কথা আমরা বলি, মানে ওইটাকে গরুর খাবারের জন্য তো উপযুক্ত করেও তুলতে হবে, আর না হলে তো আমরা বাক্সা ঘাস দিয়ে সারা বছর চালিয়ে দিতে পারতাম, তো আমরা করছি না। আমরা কেন ঘাস চাষাবাদ করছি তার একটা মূল কারণ আছে। সুতরাং ঘাসও দরকার, দানাদারও দরকার, টিএমআর এর কথা বলছেন। এক্ষেত্রে আরেকজন খামারি ভাই প্রশ্ন করেছেন যে টিএমআর আমরা মোটাতাজাকরণে দেখছি খুব ভালো ব্যবহার হচ্ছে এবং একটা ভালো ইম্প্যাক্টও করেছে, তো সেক্ষেত্রে গাভীর ক্ষেত্রে এটা করা যায় কি না? যদি করা যায় তাহলে একটি গাভীর ওজন অনুযায়ী তাকে কতটুকু টিএমআর খাওয়ানো উচিত? আসলে আমাদের দেশে আমরা যেভাবে টিএমআর করি, ওই টিএমআরটা কিন্তু গাভীকে আমরা অফার করতে পারি না, পারি না এই কারণে, কারণ হচ্ছে গিয়ে আপনি আমাদের দেশে জাস্ট খালি মিক্স আপটা করতেছি, বিভিন্ন ধরনের মিক্স আপটাকে আমরা টিএমআর বলতেছি, আসলে এটা না। টিএমআর একটা ড্রাই ম্যাটার ইনটেকের সাথে একটা সম্পর্কযুক্ত, এটা একটু জটিল জিনিস, টিএমআরের দিকে আমি গেলাম না। আমি যদি ঘাস একসাথে মিক্স আপ করি, আমাদের দেশীয় টিএমআর যেটাকে বলছি, যেহেতু গাভীর খামারে এক একটার প্রোডাকশন লেভেল এক এক ধরনের থাকে, সুতরাং এটাকে কিন্তু এক এক ধরনের খাদ্য প্রোভাইড করা লাগে, তার রেশনের একটু চেঞ্জ হয়। ঘাস কিন্তু আমরা প্রত্যেকটা গাভীকে সমান পরিমাণে দিই, ঘাস সমান পরিমাণে দিই, অন্যান্য রেশনটা একটু এদিক সেদিক করি, যার প্রোডাকশন বেশি তাকে কনসেন্ট্রেট বেশি দেয়, যার প্রোডাকশন কম তাকে কনসেন্ট্রেশন কম দেয়। যখন আপনি টিএমআর করবেন তখন কিন্তু ঘাসটা ওই দানাদারের সাথে মিশে গেল, খেয়াল করেন ঘাসটা দানাদের সাথে মিশে গেল। এখন যখন আমি অফার করতে যাব তখন কিন্তু দেখা যাচ্ছে যে দানাদার বেশি পড়ে যাবে, ঘাস কম পড়ে যাবে একটা গাভীর, অথবা একটা গাভীর ঘাস বেশি পড়ে যাবে, দানাদার কম পড়ে যাবে, আপনি মিক্স আপ করতে পারবেন না। আপনি চিন্তা করেন যে এই গাভীটা কতটুকু দানাদার লাগবে, তার সাথে ঘাস কত, এই ঘাস আর এই দানাদার একসাথে মিক্স আপ করে দেন, এটা করতে পারেন আপনি, কিন্তু একবারে টিএমআর আমাদের দেশীয় টিএমআর দিয়ে এটা সম্ভব না।
সেক্ষেত্রে একটি গাভী ধরুন 7-8 কেজি দানাদার খাবার খাচ্ছে, তাকে অফার করা হচ্ছে ঘাস 15-20 কেজি। 15-20 কেজি ঘাস এবং ওই 7-8 ও দানাদার একসাথে আমি মিক্স আপ করে দেই, তাহলে তার ডাইজেশনটা ভালো হবে। এবং খামারিদের প্রতি আমার একটা অনুরোধ, চপিং মানে যত সম্ভব চপিং করে দিলে তার ডাইজেশনটা ভালো হয়, চপিংটা যেন করা হয়। জি, সেক্ষেত্রে আমরা দেখছি যে ঘাস দুই ভাগে ভাগ করা হয়েছে, দানাদারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, এবং যখন মিল্কিংটা করানো হয় মিল্কিংয়ের পরে ঘাসটা অফার করা হয়, সেটারও আরও একটি কারণ আছে। তো সেক্ষেত্রে যদি এরকম দানাদার ঘাস মিক্সড করে খাওয়ানো হয় তাহলে এটার ভাগটা কিভাবে করবেন, কতটুকু পরিমাণে কিভাবে খাবারটা দিবেন? এই যে এজ ইউজুয়াল যেমন আমরা সাধারণত যে জিনিসটা করি, যেমন একটা গাভী ছিল ওই গাভী যদি 5 কেজি আমি দানাদার দিতাম আর মনে করেন যে 15 কেজি আমি দিতাম ঘাস দিতাম, তাহলে তো একই কথা, আমি 5 কেজি দানাদারকে দুই ভাগ করলাম, 2.5 কেজি সকালে, 2.5 কেজি বিকালে। আর যদি 15 কেজি আমি ঘাস তাকে অফার করি, 7.5 কেজি সকালে, 7.5 কেজি বিকালে, তাহলে 7.5 কেজি ঘাস আর এই দানাদার 2.5 কেজি একসাথে মিক্স আপ করলে তো সকালের খাবার হয়ে যাচ্ছে। আবার বিকালে আমি ঠিক সেম করলাম, জাস্ট আমি মিক্স আপটা করে দিতে পারবো, কিন্তু দানাদারের হিসাবটা আপনার আগে ক্যালকুলেশন করতে হবে। আর ঘাসটা তো আপনি অ্যাজ ইউজুয়াল সবগুলিকে একই ধরনের ঘাস অফার করে থাকেন, কিন্তু দানাদারের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ডিফার। একটা প্রোডাক্টিভ ক্যাটেলে আমরা 12 কেজি 14 কেজি পর্যন্ত দানাদারও অনেক সময় অফার করা হয়, আবার আনপ্রোডাক্টিভ একটা ক্যাটেলের ক্ষেত্রে আপনি 3 কেজি মাত্র দিবেন, তাহলে আপনার দানাদারের তো বিশাল একটা গ্যাপ থাকে। এই জন্য আমরা বলি যে টোটাল যে টিএমআর, যদি আপনি সাইন্টিফিক্যাল টিএমআর করতে যান তাহলে সম্ভব, এটা আসলে আমাদের দেশে সম্ভব না। আমি আসলে অনেকটা ইয়ে নিয়ে বলতেছি সম্ভব না, কারণ এটা অনেকটা ড্রাই ম্যাটার ইনটেকের সাথে যেই টিএমআর সেট করা হয় এটার অনেকগুলি প্যারামিটার থাকে। ওই খামারে একজন নিউট্রিশনিস্ট থাকে, ওই খামারে ডিবিএম থাকে, কিন্তু আমাদের দেশে এটা সম্ভব না, আমরা উপজেলায় একজন ডিবিএম দিতে পারি না। ডাক্তার জোনায়েদ কবিরের সঙ্গে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা, হঠাৎ একটি ফোন কল এলো এক খামারি ভাইয়ের। তার খামারের একটি দুধালো গাভী উঠে দাঁড়াচ্ছে না এবং ভীষণ কষ্ট পাচ্ছে। সংবাদটি পাওয়া মাত্রই ডাক্তার জোনায়েদ কবির রওনা হন, সাথে আমরাও। খামারে পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা, বাকিটা ভিডিওতেই দেখুন। গাভীটা খুব সম্ভবত স্লিপ করছে কোনো কারণে, পিছনে একটি স্লিপারি ছিল, খুব সম্ভবত স্লিপ করছে। স্লিপ করার ফলে অধিকাংশ সময় যে জিনিসটা হয় যে পিছনের পায়ে যদি সমস্যাটা হয় স্লিপ করার ফলে, পিছনের কোনো জয়েন্টে যদি স্লিপ করে বা জয়েন্টটার যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে গরুটা দাঁড়াইতে পারে না। এটা আরেকটা ক্ষেত্রে হয় ক্যালসিয়াম শর্ট পড়লে, আমরা বলি যে তখন একটা ক্যালসিয়াম শর্ট পড়লে হয়। তবে ক্যালসিয়াম শর্ট পড়লে যে প্রবলেমটা হয় এটার সাথে এটার একটু ডিফারেন্ট আছে। এটা একটা এরকম যেরকম হয় ক্যালসিয়াম শর্ট পড়লে যেটা হয় গরু ব্যান্ড করে ফেলে, মাথাটা একদম ব্যান্ড করে ফেলে, এরকম ঘাড় সোজা রাখার তার ক্যাপাবিলিটি থাকে না, সুযোগ থাকে না। আর এই যে কানের এই এত মুভমেন্ট থাকে না, এই এই গাভীর কিন্তু সকল মুভমেন্ট একদম খুব ইজি আস, মানে তার মানে এটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কোনো কিছু না। তারপর এখন আমাদের তাহলে দুইটা জিনিসে যাইতে হবে, হয় তার এটা কোথাও ফ্র্যাকচার অথবা নার্ভ ইঞ্জুরি। সেক্ষেত্রে নার্ভ ইঞ্জুরির ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে এটা নার্ভ পিছনের কোনো নার্ভ ইঞ্জুর্ড কি না, আমরা দেখছি এটা পিছনে কোনো নার্ভও ইঞ্জুর্ড না। কেন ইঞ্জুর্ড না? পিছনের নার্ভ ইঞ্জুর হলে যে জিনিসটা হয় এই যে পিছনের টেইল এটা ছেড়ে দিলে একদম পড়ে যাবে, এই এটার কোনো মুভমেন্টই থাকে না, ঠিক আছে? এই টোটাল এটার মুভমেন্ট থাকে না, এটার যে মুভমেন্ট আছে আমরা দেখতে পারি যেরকম, এই যে টাচ করছি আমি, নিডিল পাংচার করছি, তার মানে হচ্ছে তার সকল ধরনের সেন্স আছে পিছনের, এই যে এই যে এই নার্ভাস সিস্টেম থেকে যেভাবে ইয়েগুলি গেছে এখানে কোনো সম্ভব সমস্যা থাকার কথা না। এরপরে যদি আমরা পায়ের সেন্সও খেয়াল করতে চাই যে পায়ের সেন্স আছে কি না আছে, এই যে টাচ টাচ করলেই সে মুভমেন্ট করতেছে, পায়ের সেন্সও আছে, সুতরাং নার্ভাস সিস্টেমের কোনো ইয়ে না। থার্ড একটাই আছে যেটা স্লিপ করছে, পায়ে ব্যথা পাইছে বা কোমরে ব্যথা পাইছে, এই ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে বা কোমরে ব্যথার ক্ষেত্রে আমাদের দেশে যে ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট দিয়া গরু শেষ পর্যন্ত দাঁড়ায় না। তো আমরা এখন ট্রাই করানোর চেষ্টা করবো, যেহেতু আমাদের দেশে এটা এক্সরে সিস্টেম না, আমি বুঝতে পারবো না আসলে কোন জায়গায় এটার হ্যাঁ ফ্র্যাকচার হয়েছে কি না, সুতরাং আমরা ম্যানুয়ালি যেটা ট্রাই করবো এখন, যেহেতু তার বাকি সকল ধরনের সেন্স আছে, এখন ট্রাই করবো যেটা উঠে কি না। যদি না উঠে আজকে থেকে এটা 3 দিন পর্যন্ত গরুটা পড়া, ঠিক আছে? সুতরাং যদি না হয় সেটাকে কালিং করতে হবে, এটা হচ্ছে কি বেটার সাজেশন। আর ফ্র্যাকচার হলে পিছনের পায়ে ফ্র্যাকচার হলে বড় গরুর সাধারণত এটা ঠিক হয় না, মানে কোনো গরুর পিছনের পা যদি ফ্র্যাকচার হয় এটা ঠিক হয় না। সুতরাং এখন আমরা ট্রাই করবো, এখানে এক বিশাল কর্মী বাহিনী আছে, ওনারা ট্রাই করছে আজকে সারাদিন, আবার আমরা ট্রাই করবো, ট্রাই করে বুঝবো যে লাস্ট চিকিৎসা হিসেবে আমরা
কি করব আমি আসার আগ পর্যন্ত ওনার একটা প্রাথমিক চিকিৎসা দিয়েছে তাই জি সেটা কি দিয়েছে প্রাথমিক চিকিৎসা বলতে এটা টেম্পারেচার বেশি ছিল হাই টেম্পারেচার ছিল তখন টেম্পারেচার কমানোর জন্য মেলোক্সিকাম গ্রুপের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা দিছি আর সারা দিন ট্রাই করছি মানে ট্রাই করানো বলতে হচ্ছে এটাকে তোলার চেষ্টা করছি দাঁড় করানোর জন্য তোলার চেষ্টা করছি তো এটার যেহেতু টোটাল বাকি যেই ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স বাকি ফিজিক্যাল সকল অ্যাপিয়ারেন্স ঠিক আছে সুতরাং এটা মেটাবলিক কোনো ডিজিজ না মেটাবলিক ডিজিজের টেম্পারেচার হাই থাকে না এটা হয়ে যায় এখন যে জিনিসটা হচ্ছে একমাত্র আমি যেটা সাসপেক্ট করতেছি যে কোনো বনি স্ট্রাকচার ফ্র্যাকচার হয়েছে ঠিক আছে বা এই স্যাক্রাম যে কোটি যেটাকে বলি কোটির কোথাও এটা 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 একটু স্লিপারি হোক আমরা আমি নিজে পড়ে যেতে চাইছিলাম এটা একটু স্লিপারি হোক কোনো কারণে গাবিটা হয়তো স্লিপ করছে যদি স্লিপ করে সাধারণত ওই যে বললাম পিছনের পায়ে স্লিপ করলে কোনো জয়েন্ট যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এই গাবিগুলির যে ওজন এই ওজন অনুসারে ওই যে ইঞ্জুর থাকে এই ইঞ্জুর রিকভার করতে পারে না সে ওই ভর বহন করলে ওই যে ইয়েটা হয় ডিসপ্লেসমেন্টটা হয় এখানে পেইন বেশি হয় গরুটার দাঁড়ায় থাকতে পারে না সুতরাং এখন আমরা একটা নালেন বয়েডে একটা ডিসিশন নিতে হবে হার্ড ডিসিশন আইদার ইট স্ট্যান্ড আপ যেটা দাঁড়াবে কি না আর কালি আমরা রেডি বাহিনী একজন সামনে আইন আর আপনার স্যার তো যে পানি ডালছো এই পানি তুই তো না একটু বেশি করে পানি দিতে হইব বিসমিল্লাহ দিব 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 আমি পানি দেব জোরে পানি দেব পিছনে 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 ও যে কোনো কাপড় আছে এটা ডাকা মুখে বান্ধ একটু ধরুন 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 উঠে গেছিল ধরুন ধরুন হাই 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 ইয়েস সামনে সামনে সাপোর্ট দেন সাপোর্ট দেন সাপোর্ট দেন উঠে গেছে উঠে গেছে উঠে গেছে ওয়েট 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 আবার 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 একটু সময় দিন যেমন সে কিন্তু যখন ট্রাই না করে ওই সময় যদি আমি আপনি ট্রাই করি 20 জন ট্রাই করলো এই এই গরু তোলা যাবে টোটাল ব্যাপারটা হচ্ছে ও ট্রাই করতে হবে দাঁড়াও দাঁড়াও এখন না এখন না এখন না এটা যখন ট্রাই করব হাই 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 ইয়েস 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 উঠে গেছে উঠে গেছে সামনে দিয়ে পাইতেছ না সামনে বান্না বা ওবা একদম সামনে দাও আমার কাছে মনে হচ্ছে স্লিপের জন্যই না হলে এটার ক্যালসিয়াম শর্ট নাই আমরা তো দেখাইলাম তার নার্ভ কোনো ইঞ্জুরি হয় নাই প্রত্যেকটা নার্ভই কাজ করছে আমি নিডল পিকচার করে আপনারা দেখাইলাম শুধু দোষস্থতা যেটা আমরা বলতেছিলাম বারবার কালিং একটা খামারের বিভিন্ন কারণে হয় বলছিলাম একটা কালিং হচ্ছে কি বয়স হয়ে গেছে ওদের সময় কালিং হয় মেস্টাডিজের কারণে প্রোডাকশন নষ্ট হয়ে গেছে তখন একটা কালিং হয় অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি এই যে এরকম অ্যাক্সিডেন্টাল যদি ইঞ্জুরি হয় সেই অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরির ক্ষেত্রেও কিন্তু কালিং করতে কালিং করা মানে হচ্ছে এই গরুটাকে খামার থেকে আসলে বের করা আর কি বিভিন্ন উপায়ে বিক্রি করা হোক কিংবা অন্য কোনো উপায়ে হোক তবে খুব আনফর্চুনেট এই খামারে যে খুব সুন্দর একটা গাভী ছিল কম বয়সী এনার্জেটিক সব কিছু ছিল এটা ক্যালসিয়াম শর্ট নাই আমরা দেখছি নার্ভেরও কোনো প্রবলেম নাই সেটাও দেখলাম স্লিপ করে সাধারণত আমাদের দেশে আমি এরকম অনেক ক্যাটেল দেখছি যে এই গরুগুলি শেষ পর্যন্ত উঠে না এটার একটাই ইয়ে হচ্ছে যে আপনি কম গরু যদি থাকে একজনের একটা দুইটা বা তিনটা তার ক্লোজ অবজারভেশন থাকতে পারবে অনেক দিন এটার পেছনে সময় দিতে পারবে মাটিতে রাখতে পারবে কোনো সমস্যা হবে না ও সেক্ষেত্রে অনেক দিন ট্রাই করা যায় কিন্তু এরকম খামারের ক্ষেত্রে একটা গরু শুয়ে থাকবে সব গরুগুলো দাঁড়িয়ে থাকবে বিশাল খামারের মধ্যে এটা যারা কাজ করবে তাদের জন্য এটা কমফোর্টেবল না সুতরাং ওইটার প্রতি আলাদা করে কনসার্ন দেওয়ার মতো তাদের সময় বা ইয়ে কোনোটা নেই যদিও এটা শুনতে খুব একটা মানে হৃদয় বিদারক যেটাকে কালিং করতে হবে কম বয়সী কিন্তু কালিং একটা ফার্মিং মডার্ন ফার্মিং এর একটা অংশ কালিংটাও একটা মডার্ন ফার্মিং এর একটা অংশ আমরা যেটাকে মানে আপনি যেটাকে আইডেন্টিফাই করলেন যে ওটা হচ্ছে পিছলে কারণে পড়ে যাওয়ার কারণে এই অবস্থা আমরা কিন্তু এইখানে একটা গরুর পায়ে নিচে ম্যাট দেখতে পাচ্ছি না জি এটা এবং এবং তাকাইলে দেখবেন অনেক স্লিপারি অনেক স্লিপারি আমি নিজেই আসতে চাচ্ছিলাম আমি নিজে পড়ে যেতে চাচ্ছিলাম প্রথম দিকে ঠিক আছে তো যেখানে একটি খামারে ম্যাক নেই তারপরে এরকম ভেজা সাথে তো সেখানে একটি গাভী দুর্ঘটনা কেন আল্লাহ না করুক এরকম আরো উপায় একটা না এই খামারে এরকম দুর্ঘটনা আগেও একটা একটা দুইটা ঘটছে
তাহলে আপনারা যে বলেন যে একটা যখন খামার দেয়া হবে সেখানে মেঝেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে গাভীর জন্য বা গরুর জন্য একটা ম্যাট থাকবে যাতে ওই জায়গাটা তো যেখানে দাঁড়ায় সেইখানে যাতে ও কমফোর্ট শুকনা থাকে, এবং শুকনা থাকাটা খুব বেশি জরুরি। ধন্যবাদ দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা আসলে জোনাত ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি যে ঠিক সন্ধ্যার পরেই এরকম একটি ফান্ডে তিনি আসবেন, তো আমরাও এই সুযোগটি আসলে মিস করতে চাইনি যে আমরা দেখতে চেয়েছি যে আসলে ঘটনাটি কী। আর ঘটনাটি তো আপনারা দেখলেনই, জানলেনই, খুব মানে দুর্ঘটনাটা কিন্তু খুব ছোট, কিন্তু ঘটে গেল যেটা সেটা তো অবশ্যই একজন খামারির জন্য বড়। হ্যাঁ, বিশাল বিশাল লসের একটা কারণ হয়ে যায়, কোনো ধরনের কারণ ছাড়া একটা এরকম একটা গাভী নষ্ট হয়ে যাওয়া মানে একটা খামারের জন্য এটা একটা অ্যালার্মিং, বাস্তবিক একটা অ্যালার্মিং। এবার শুধুমাত্র পড়ে যাওয়ার কারণে আজকে এই গাভীটিকে কালিং করে দিতে, আপনি তাকায় দেখেন, এখন তাকায় দেখেন তার সকল মুভমেন্ট স্বাভাবিক, মাথা নাড়তেছে, কান নাড়তেছে, ঠিক আছে, অল মুভমেন্ট কিন্তু তার স্বাভাবিক, ঠিক আছে।